প্রথমে আমি হাতাটি কেটে নিয়েছি, হাতার লম্বা দিয়েছি 13 ইঞ্চি, মোড়া 7 ইঞ্চি এবং মোহরি 9.5 ইঞ্চি। আর এটা দিয়ে আমি 1.5 ইঞ্চি চওড়া একটা ফিতা তৈরি করব। এজন্য আমি 1.25 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি 2 কালারের। আর এটা পট্টি, হাতার পট্টি হবে 1.25 ইঞ্চি, তো আমি কাপড় কেটে নিয়েছি 1.25 ইঞ্চি। অসাধারণ সুন্দর একটি হাতা আজকে আমি তৈরি করে দেখাবো। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি FD নজরুল, আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একবার দেখলেই ভিডিওটি ডিজাইনটি অবশ্যই শিখতে পারবেন। তো আমি প্রথমে এই টিয়া কালার এবং এই লাল কালারটা আমি একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এক পাশ সেলাই দিয়ে নিয়েছি, এবারে আমি অন্য পাশটাও এইভাবেই সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া শেষ, এবার আমি এই কাপড়টাকে উল্টিয়ে নেব। ঠিক এইভাবে ধরে উল্টাতে হয়, দেখুন ভালো করে খেয়াল করুন। স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে উল্টিয়ে নেবেন। এই যে দেখুন আমি এটা উল্টিয়ে এবার আমি ইস্তারির হিট দিয়ে এটাকে একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি। এটার দুই পাশে 2 কালার, ডিজাইনটা অনেক সুন্দর। আশা করি যাদের ভালো লাগবে তারা এটি তৈরি করে বানিয়ে পড়তে পারেন। এবারে আমি এটাকে 6 ইঞ্চি লম্বা পরিমাণ করে কেটে নেব। তো এই 6 ইঞ্চির মাঝখান থেকে ভাঁজ দিয়ে 3 ইঞ্চি করে তারপরে এভাবে আড়া ভাঁজ দেব। তারপর এটাকে ঠিক এইভাবে সেলাই দিয়ে নেবেন। আগে একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া শেষ, এবারে সমান করে কেটে নিচ্ছি। এবার এখানে একটি পট্টি হবে, তো পট্টিটা আমি দুই পাশ থেকে ইস্তারি দিয়ে ভাঁজ দিয়ে ভেঙে নিয়েছি। তো এবারে উল্টা পাশ থেকে আমি এই পট্টিটা উল্টা করে ধরে আমি আগে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে উল্টিয়ে বাউ পাশে সঠিক মানে বাউ পাশে নিয়ে আসবো, নিয়ে এসে চাপ একটি সেলাই দিয়ে দেব। এবারে এই পাশ দিয়ে একটি সেলাই দিয়ে দেব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার ঠিক যতটুকু পট্টি ঠিক ততটুকুই
উপরে আরো একটি পট্টি দিয়ে দেব আমি টিয়া কালার দিয়ে। যারা ডিজাইন করতে পছন্দ করেন তারা অবশ্যই এই ডিজাইনটি করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর ডিজাইন এটি, তৈরি করে পড়লে অনেক সুন্দর লাগে। তো দেখুন আমি তৈরি করে ফেললাম। এবারে এখান থেকে এই হাতার সাইডে সেলাই দিয়ে দিলাম। তো যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন, ধৈর্য সহকারে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন।